এনআরসি আপনাদের জানে কি 31 তারিখ এনআরসির সূচীটু প্রকাশিত হব, আর এইটু একটা আমার কারণে বহুত গর্বর বিষয় কি অকমত এই প্রস্তুত হয়েছে, এই আমার গর্বর অনুভূতি আছে, গর্ব হয়ে আছে। আর ইয়াত বহুত সারা বহুত বস্তু আছে যে মানুষের কিবা সন্দেহ আছে, ভাব আছে, আমি গোটে আকলন করেছো, গোটে আমি মানুষের লগত মিলি, নাগরিক কমিটির লগত মিলি, ভিডিপি লগত মিলি, মানুষের লগত গই আর বস্তুটো বুঝব পারিছো কি বস্তু আমাক কইব লাগে। আর সেইটো যেতিয়া আমি গোটে আকলন করলো, তারপিছত আমার ল এন্ড অর্ডার প্রোগ্রাম বনাইছো আমি। আর এই ল এন্ড অর্ডার প্রোগ্রামত আমার ডিজি অফিসের পৰা দিশা নির্দেশ আহিছিল, সেইটো দিশা নির্দেশ কেতাত সমাহিত করা হয়েছে, আর তেতিয়া ল এন্ড অর্ডার প্রোগ্রাম বনবা হয়েছে। আমার টোটাল 78টা এনএসকে আছে আপনাদের জানে, সেই গোটে এনেকাও সিকিউরিটি থাকে, লেকিন এতিয়া 30 তারিখ পৰা তাত সিকিউরিটি বাড়ি যাব, কারণ তাত সূচীটা প্রকাশিত হব, তাত মানুষ আহিবার ই আছে কি মানুষ তাত আহিব চাব কারণে, তো সেই শান্তি সম্প্রীতি কারণে আমার গোটে গুহাটি কমিশনারেট বিভিন্ন জোন সেক্টর আর সব সেক্টর মে বাঁটা হয়েছে, সিনিয়র অফিসারকে দায়িত্ব দিয়া হয়েছে, ফোর্স যে আমার লগত এভেলেবল আছে এনআরসি কারণে, আর যে আমার ফোর্স আছে গোটেকে বিভক্ত করা হয়েছে, ডিপ্লয় করা হয়েছে, তাকে ভালকে চলব পারে, ভালকে সুচারুরূপে কামটি হব কারণে। লগতে আমি সোশ্যাল মিডিয়া যে আমার সাইবার সেল আছে, তা তেখেতের নির্দেশ দিয়া হয়েছে কি যিমান যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার এইসব মে যদি কোনো এনেকুয়া পোস্ট আহে মনিটরিং করব লাগে গোটে পোস্টকে, আর যদি কোনো পোস্ট এনেকুয়া আহে যে বিবাদিত হয়, যে শান্তি সম্প্রীতি মে বাধা দিব কারণে দিয়া যায়, সেইটু পোস্ট কে আমি তার উপর বিধিবদ্ধ কারবাই করি। মিটিং হয়ে আছে, কালিও আমার মিটিং হয়েছে ইস্ট মে ডিসিপি ইস্টের তহত, গোটে আহিছিল ভিডিপি বিলাক, তারও লগত সেন্সিটাইজ করা হয়ে আছে, তারও লগত বস্তুটো আমি গম পাই আছো, তাকো ব্রিফিং করা হয়ে আছে কি কোনো পরিস্থিতি হলে কেনেকুয়া পুলিশকে সহযোগ করব, কেনেকুয়া প্রশাসনকে সহযোগ করব। আজিও আমি 3:30 বাজাত সব ওসি আর সব ডিসিপি কে ইয়াত মাতিছো পুনরীক্ষণ করব কারণে কি আমি যে প্ল্যান বানাইছো তাত কেনেকুয়া আছে, কেনেকুয়া ইয়ার এটু এক্সিকিউট করা যাব এইটু কারণে, আর নতুন কিবা তাত যদি ওসি বিলাক পাইছে, এতিয়া মিটিং করেছে সবর লগত, ওই সিভিল সোসাইটির লগত মিটিং করেছে, নাগরিক কমিটির লগত মিটিং করেছে, তো কিবা বস্তু পাইছে নাকি কি আমি আকো ইনকর্পোরেট করব পারো, তো আমি সতত প্রয়াসশীল আছো, আমার গোটে ব্যবস্থাটু খুব ভালকে বনি গৈছে, আর মই আশা রাখিছো কি যে আমার এনআরসি যে প্রকাশিত হব, আর তেতিয়া আমার খুব ভালোভাবে গুয়াহাটিত শান্তিপূর্ণ স্থিতি থাকিব।